করলেন, তার যত বক্তব্যের শেষে তিনি বললেন আমি মুক্ত মনার সমর্থক, একজন প্রতিবাম উচ্চ শিক্ষা মন্ত্রী হলে তার পরিণতি যা হয় তাই আজকে বিধানসভায় আমরা দেখতে পেলামী কে ভক্তবসু মুক্ত মনা মুক্ত চেতনাকে সমর্থন করলেন, তো কি শুনছিলেন আপনারা? বলছেন র্যাগিং র্যাগিং খড়গপুরেও হয়েছে, এখানেও হয়েছে, উনি বলছেন হিমাচলে হয়েছে, এখানেও হয়েছে, এবং মহামান্য রাজ্যপাল তিনি বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করছেন, তাই র্যাগিং বন্ধ করা যাচ্ছে না। এত বড় নির্লজ্জ মিথ্যাবাদী উচ্চ শিক্ষামন্ত্রী এই বাংলা কোনোদিন দেখে। এইরকম এইরকম অর্বাচীন শিক্ষা উচ্চশিক্ষা মন্ত্রী বাংলার লজ্জা।